আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কিছু বার্তা দেবার জন্য আজ আমি তোমাদের সামনে আবার চলে এসেছি। এই লকডাউন পিরিয়ডে আমি তোমাদের ধারাবাহিকভাবে কিন্তু জীবনবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আলোচনা করে চলেছি, কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম যে শুধু বিষয়বস্তু আলোচনা করলে হবে না, কারণ বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। তোমরা সকলেই জানো যে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে 36 নম্বরের প্রশ্ন থাকছে আমাদের কি যে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, বেমানান শব্দ, শর্ট কোশ্চেন, এই প্রশ্নগুলো কিন্তু আর আগের মতো কিন্তু নেই। প্রশ্নগুলোর ধরন যদি তোমরা লক্ষ্য করো যে গত 2 বছর বা 3 বছর অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার যদি ফলো করো তাহলে দেখবে প্রশ্নগুলো যেন কেমন একটু অন্যরকম হয়ে গেছে। তার মানে তুমি তোমার যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে তুমি সঠিক উত্তর দিতে খুব কম সময়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে আসবে। তাই আমি আগামী কাল থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে উপস্থাপন করব, যে প্রশ্নগুলো দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া, অর্থাৎ সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে একদম তুমি কি বুঝেছো বিষয়ে, যদি সেটা সঠিকভাবে বুঝে থাকো তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরটি দিতে পারবে, না হলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমার পড়া জিনিস বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। তাই তো তোমরা একটি বিদ্যালয়ের নাম সকলেই জানো, হিন্দু হাই স্কুল কলকাতার, সেই বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ডক্টর সন্দীপ রায় আমাকে কিছু প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ করে পাঠিয়েছেন এবং তিনি একটি বার্তা দিয়েছেন যে আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন আপনি এই প্রশ্নের ধরনগুলো অর্থাৎ জ্ঞান বোধ প্রয়োগ দক্ষতামূলক যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ছাত্রছাত্রীদের মধ্যে একটু ছড়িয়ে দিন যাতে মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা যাতে বিভ্রান্তের মধ্যে না পারে। তাই তো আমি আগামীকাল থেকে সেই সমস্ত ওনার তৈরি করা প্রশ্ন এবং আমার তৈরি করা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তোমরা রেগুলার যদি চোখ রাখো তাহলে তোমরা নিজেরাই দেখবে যে প্রশ্নগুলো সত্যি একটু কেমন যেন একটু ঘোরানো পেঁচানো, কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুব সহজ। চোখ রাখো পরবর্তী পর্বগুলিতে। তোমাদের সকলকে আমার তরফ থেকে আবার ধন্যবাদ, সেই সাথে একটি বার্তা, বাড়িতে পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজ ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।